মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে অন্নপূর্ণা পূজা এবছর 90 বছরে পদার্পণ করল। বিগত 90 বছর আগে বালকৃষ্ণ বকর নামে এক ব্যক্তির হাত ধরে কান্দির হাটচালা এলাকায় এই অন্নপূর্ণা পূজার প্রতিষ্ঠা হয়। বর্তমানে সাধারণ মানুষের সহযোগিতায় এলাকাবাসীদের তৎপরতায় সুন্দর একটি মন্দিরে অন্নপূর্ণা পূজা পূজিত হচ্ছে। অন্নপূর্ণা পূজার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়। কান্দি তথা বিশ্বের শান্তি কামনায় আপামর কান্দিবাসীর সহযোগিতায় এই অন্নপূর্ণা পূজা যুগ যুগ ধরে হয়ে আসছে সেইখানে। বর্তমানে এই অন্নপূর্ণা পূজার দায়িত্বভার উঠে এসেছে কান্দি অন্নপূর্ণা পূজা কমিটির হাতে। কার্যত মহাসমারোহে পালিত হচ্ছে এবছর অন্নপূর্ণা পূজা কান্দিতে। 90 বছর আগে বালকিশোর ভগত বলে এক ভদ্রলোক এই চালায় পুজো করত অন্নপূর্ণা, এই চালায়। সেটা কিছুদিন চলাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে 65 বছর আগে আমার প্রেরণায় মা ইঙ্গিত দিলেন যে অন্নপূর্ণা পুজো হোক। বাজার কমিটি যাচ্ছিলেন পবিত্রকর অবস্থী বংশীধর নাথ, শম্ভুনাথ হাটি, মহিমাঞ্জন ধর, কান্তিদেব পাল, মহাদেব পাল, রসময় দাস, উমাপদ সাহা, বীরেন সরকার, অমূল্য দাস, এই কটা আমরা একজোট হয়ে বললাম ডেলি পয়স তুলব। করতে করতে 10 জনের পয়স তুলতাম যে আমাদের এই পূজা প্রথম আরম্ভ হয়। তারপরে 3-4 বছর পরে এইখানে প্যান্ডেলের পুজো হতো। মাননীয় অশোক সিনহাকে বললাম এই জায়গাটা আমাদের মন্দির করছি, উনি এক বাক্যে রাজি হলেন, তখন মন্দির তৈরি হলো। অর্থাৎ 65-60 বছর আগে এই মন্দির তৈরি হয়েছে। আমাদের কোনো ক্যাপিটাল ছিল না, বিনা ক্যাপিটাল কান্দি জনসাধারণের কাছে সাহায্য নিয়ে এই মন্দির তৈরি হয়। তারপর মন্দির একটু ভাঙা পড়ে, পরবর্তীকালে এই মন্দির সংস্কার, এই নাথ মন্দির ও পিছনে মায়ের ভোগঘর একসঙ্গে তৈরি হয়। তাতে আমাদের বিশেষ সাহায্য করেছিলেন কার্তিকচন্দ্র সরকার, 1,30,000 দিয়েছিলেন এই নাথ মন্দির করতে। আর পাশের ঘরটা যত ওপরে সিং লেগেছিলো দিয়েছিলেন সত্যেন প্রসাদ নন্দী। এইভাবে আমাদের এটা তৈরি হয়েছে। আর পূজার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গায় খিচুড়ি হয়েছে, আমাদের খিচুড়ি হয় না। অন্নমোচ্চ 8টা আইটেম হয়, ভাত, ডাল, শাক, সবজি, টক, লুচি, পায়েস, বুন্দিয়া, 8টা আইটেম। এবং তার মধ্যে আরও বৈশিষ্ট্য হচ্ছে লুচি দেয় একজন, কানাইবাবু দত্ত, পায়েস দেয় দুজন, কান্তিদেব পাল, মহাদেব পালের ওয়ারিস ওরা পায়েস দেয়। এবং কেউ আমাদের 1 কুইন্টাল চাল, কেউ 5 কেজি চাল, কেউ 2-3 তেল, এই আমাদের সাহায্য করে। এক কথায় আমরা কান্দির জনসাধারণের সকলের সাহায্য নিয়ে আমাদের এই পূজা চলে। এবং আমাদের বিশেষ লক্ষ্য, আমাদের পূজার লক্ষ্য শুনুন, আমাদের পূজার লক্ষ্য আমাদের মঙ্গল নয়, আমাদের পূজার লক্ষ্য হচ্ছে কান্দির মহকুমার প্রত্যেক ব্যবসায়িক এবং জনসাধারণের মায়ের কাছে মঙ্গল কামনা করা তথা বিশ্বের মঙ্গল কামনা। আমাদের কাজই হচ্ছে জগতের মঙ্গল হোক, এটা মায়ের কাছে প্রার্থনা। এবং আরও প্রার্থনা করি এখন যে করোনা বা বিভিন্ন ভাইরাস, সেই ভাইরাস মা তুই দূরীভূত করো, কি নাম আপনার? অমঙ্গল দূরীভূত করো। বলুন নাম কি? আমার নাম উমাপদ চন্দ্র। এই পুজোর প্রথম দিন থেকে আমি ছিলাম, আজও আছি, মা করোনা করে খেতে। 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি, আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়াসমুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া, প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9134648505।